এরপর দেখুন, এ পর্যন্ত ঢুকে আছে, এই যে কা, এক সেকেন্ড দাঁড়া, তাহলে আরেকবার দেখে নিন। এরকম দুটো ধরলাম, দুটো স্টিল কালারের ভেতর দিয়ে, শুধু স্টিল কালার ভেতর দিয়ে ঢুকিয়ে নিলাম টেনে, হয়ে গেল। দেখো গার্ড আর স্প্রিংটার মধ্যে দিয়ে ঢুকিয়ে নিলাম। এবার দেখুন এই যে কালো বাতিটা আছে না, কালো 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 বাতিটা ওই পেছুটা দিয়ে গিয়ে এইদিকে ঢুকে এইখানে ঢুকে আসবে। কিচ্ছু করবো না আমরা, শুধু এরকম করে টেনে নেবো, এরকম করে টানবো। দেখুন যাচ্ছে, দেখুন গাছ, আচ্ছা ওইটার মধ্যে দিয়ে ঢুকবে। হ্যাঁ এই কাপড় যাচ্ছে, তো এমন কিট করে একটা আওয়াজ হলো, তখন এই দেখুন ঢুকে গেছে মাঝে, হলো। এরপর বাঁ হাতে বাঁ সুতোর গোড়াটা ধরলাম, আর ডান দিকে ডান সুতোর গোড়াটা ধরলাম, যে টেনে ডিস্কে ভেতরে ঢুকিয়ে নেবো, মনে থাকবে এটা, ঠিক আছে। হ্যাঁ এরকম করে টেনে ঢুকিয়ে নেবো, ডবল ডিস্কের মাঝে ঢুকে। হ্যাঁ কোনো কোনো মেয়ে কি করে, ওপর দিয়ে জাস্ট লাগিয়ে চলে যাবো, ফলে ভালো লাগে। হ্যাঁ এরপর এটা আপ ডাউন আপ ডাউন হচ্ছে তো এটা, তাহলে এর সুতোটা বলুন আপনি কোন দিক থেকে কোন দিকে বাড়াবো, ওইটা তো হলো না। আপনি হয়ে গেলো, এরপর ববিন ববিন এটাকে বলে ববিন, এটাকে বলে ববিন কেস, ঠিক আছে। এটা এই দিকেও ঢোকাতে পারি বা এটা এই দিকেও ঢোকাতে পারি, যে কোনো একদিকে। এবার এই যে কাটা আছে, কাটার পাশ দিয়ে যে পাতিটা আছে, পাতির পাশ আচ্ছা, এরকম করে টেনে ধরবো না, তাহলে এ তো ঘুরতে হবে না, এই জাস্ট আমি জাস্ট হাত বসে এরকম ঠিকই রাখবো, এদিকে এটা পার করে এ রেখে দিলাম। ও দেখুন এই সুতোটা টানুন, দেখুন লুজ লুজ আছে, ঠিক আছে। হ্যাঁ যেন তো টাইট টাইট থাকবে না, আর এই সুতোটা দেখছেন না, এত বড় রাখবেন না, ছোটও রাখবেন না, জাস্ট 2 থেকে 3 আঙুল মতন এরকম রাখবে, হয়ে গেল। এবার এই যে বড় কাঁটাটা আছে না, দেখুন আর কি কোথাও কি বড় কাঁটাটা আছে, কোথাও তো নেই। এই যে বড় কাঁটাটা ওপর দিয়ে থাকবে, ছুঁচ এইদিকে নামে, বুঝে গেছে। এইরকম করে ঢুকিয়ে লাগাবো, আর খোলার সময় এই যে পাতিটা আছে, পাতিটা টেনে ধরে খুলে নেবো। আর এমএ থেকে যদি আমরা পড়াই তখন কি হবে, ছুঁচ তো নামানো আছে, এটা আমরা যখন পড়াবো তখন ছুঁচের ডগাটা পটাম করে ভেঙে যাবে, ছুঁচটা ভেঙে যাবে। ঠিক তেমনি যখন খুলতে হবো, যদি ছুঁচ নেমে থাকে ও তো ঢুকে আছে, টেনে খুলতে হবো তখনও ভেঙে যাবে। তাই জন্য ববিন কেস পড়াবো বা খুলবো সবসময় ছুঁচকে উপরে তুলে রেখে। এইটা হচ্ছে উঠবে এটা না, আর এই দেখো একটা লম্বা রড আছে, এই রডটা এই ফুটোটার মধ্যে লম্বা রডটা ঢুকলো, এই যে লম্বা বড় যে কাঁটাটা আছে উপর দিক করে কট করে আওয়াজ হলো, মানে সেট হলো। খোলার সময় এই যে পাতিটা আছে, এই পাতিটা এরকম হয়ে গেল, ধরে টেনে নেবো, কিন্তু পাতিটা ধরে লাগাবেন না, তাহলে আওয়াজটা হবে না। এই যে খট করে আওয়াজ হলো, মানে সেট হলো, যদি আওয়াজটা না হয়, যদি সেটও ঘুরবে না নিজের কোলের দিকে, এটাই প্র্যাকটিস। তো নিজের কোলের দিকে ঘুরিয়ে একে টেনে রাখতে হবে, যে এই উঠে এলো, এলো সুতো দিয়ে। এবার দুটো সুতোকে আমরা ফ্রেস করে, পেছনে সুতোটা তো পেছন দিকে চলে গেলো, এই সামনে সুতোটা যেন এইরকম করবেন না, চাপের তলার পা পেছন দিকে করে দিলেন, বুঝতে পেরেছেন ব্যাপারটা। এরপর এরপর কাপড় ঢোকালাম, চাপটা ফেললাম, কাপড় ঢুকিয়ে চালাতে লাগবেন না, চাপটা না ফেললে তো ধরবে না, সেলাই হবে না। চাপ ধরলাম, কাপড়টা ঠিক করে রাখলাম। এবার দুটো সুতো তো গেছে পেছনে, ববিনী সুতো রিলে সুতো, দুটো সুতোকে টিপে ধরবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, নাহলে মেশিনের সুতো আটকাবে, বেশি আটকে যেতে পারে। দুটো সুতোকে আমরা টিপে ধরবো, কি জন্য টিপে ধরছি, চাকা ঘোরানোর সাথে সাথে দুটো সুতোকে যেন না টানতে পারে, তাই জন্য এই সুতোটা একটু একটু রেখে কাটবেন, আর দুটো সুতোকে টিপে ধরবেন। আর চাকা সবসময় নিজের কোলের দিকে বাড়াবার বলছি, তো নিজের কোলের দিকে ঘুরিয়ে চাকাটা ছুঁচটা কাপড়ের সঙ্গে এই যে গেঁথে দিলাম, কাঁধলাম। এবার আপনি চালান না, অন্ধের মতন কোনো অসুবিধা নেই। হচ্ছে সেলাই, হচ্ছে। এবার ছোট বড় একবারে মিডিল পয়েন্ট এটা, ঠিক আছে, সব নাম্বারিং করা আছে, 1, 1.5, 2.5, 2 সব করে 5 অবধি করা আছে। এটাকে রেগুলেটর বলা হয়, এটাকে কন্ট্রোলার বলা হয়। সেলাই ছোট বড় করতে হলে এর সাহায্য লাগে, ঠিক আছে। তাহলে এখন কত করা আছে, 1.5 মতন করা আছে। যখন আমরা সেলাই ছোট করব, একে নামিয়ে ধরে ছোট করতে হয়, হ্যাঁ
এরকম ওর ছেড়ে দিলাম, এই যতটা অব্দি উঠতে হয়েছে ততটা অব্দি তুলে দিতে হবে। আবার ধরুন যখন বড় করবো সেলাই, তখন একে এক আঙুল দিয়ে তুলতে হবে আর এক আঙুল দিয়ে বড় করতে হবে, বুঝা গেছে? পাঁচ হলো, আপনি ধরুন এই চার আছে তো, ফটাম করে পাঁচ করে নিলেন, হবে না, এই কিন্তু চারের মতন তো চারের সেট মতো করা হয়ে আছে, গেছে। হ্যাঁ তার জন্য এই যতটা অব্দি উঠতে চাইছে এই উঠলো, মানে পাঁচ অব্দি আর কি লক হয়ে গেল, বুঝে গেছে? ধরুন পাঁচ থেকে আমি তিনে দেবো, যেমন ঘুরবে না কিন্তু ভেঙে যেতে পারে, তখন এটা তখন নামিয়ে ইয়ে করতে ধরলাম, হবে। এই তিনে দিয়ে দিলাম। এবার এরকম ছাড়লে হবে না, এই যতটা অব্দি ঘুরতে চাইছে ততটা অব্দি তুলে দেবো, যেমন আর উঠতে চাইছে না, মানে এই আর কি তিনের মতন আর কি সেট হয়ে গেল, বুঝে গেলো? এবার ধরুন তিন থেকে চারে দেবো, কোনো কোনো মেয়ে কী করে ফট করে ঘুরিয়ে চারে করে দেয়, আরে বাবা আমার তো এটা তিনের মতোই তো করা আছে, তো তিনের মতোই হবে, তো চারে দিয়েও কিছু লাভ হবে না, যতক্ষণ না মেয়েকে যতটা অব্দি ঘুরতে চাইছে ততটা অব্দি তুলে দেবো, এরকম এই চারের মতন আর কি সেট হয়ে গেলো, বুঝে গেলো? হয়েছে, তাহলে চার থেকে পাঁচে এলে এমন সেলাই বড় বড় হবে, পাঁচ মানে বড় বড় আর কি, হয়েছে বড় বড়। ছোটটা আমি বলে দিয়েছি, যেমন একের মতন আটকে আছে, মানে একদম ছোট ছোট করছে একদম ভিমটা, হ্যাঁ কন্ট্রোল আর কে যদি শুধু নিচে নামিয়ে ধরি, তারপর উল্টো দিকে আসবে, আবার ছাড়লে পরে সোজা যাবে, আবার ধরলে উল্টো আসবে, আবার ছাড়লে সোজা, এটা রিপুর ক্ষেত্রে ব্যবহার হয়। নামিয়ে ধরলাম দেখো উল্টো যাচ্ছে, আবার ছাড়লাম সোজা, আবার ধরলাম উল্টো, আবার ছাড়লাম সোজা, শুধু হাত দিয়ে আমরা কন্ট্রোল করা দেবো রিপুটা, যা করবে মেশিন করবে, মেশিন টানবে মেশিন করবে, শুধু আমরা হাত দিয়ে করে রাখবো। স্টেপটা ধরা আছে যা করে দেখুন, তবু ছাড়া হাত তুই তো কাপড় দিলে হয়েছে, কাপড়টা শেষ হয়ে গেল, এ নেমে আছে, এ ওপরে রেখে মেশিন চালাতে হবে, ওপরে গিয়ে মেশিন বন্ধ করতে হবে, মেশিন কোনো দিন ডিস্টার্ব করবে না, তাহলে এই তো কাপড় শেষ তুলবে এবং শুতে পারবে। ধরুন এ নেমে আছে, কাপড় শেষ হয়ে গেছে, কোনো কোনো মেয়ে ঘুরিয়ে গিয়ে তুলে নেয়, খবরদার করবে, তাও আমি চাকাটা নিজেই করলে দিকে ঘুরিয়ে একে ওপরে তুলবো, তারপর সুতো কাটবো, তাহলে কোনো দিন এরকম করে নড়াবেন হালকা হালকা করে, কোনো দিন মেশিন ডিস্টার্ব করবে না কিন্তু, এরকম যদি স্লাইডে দেখি এরকম ওঠা ওঠা ভাসা ভাসা গিট গিট, তাহলে মেশিনের উপরটা মানে এই যে টেন্সের নাটটা আছে এই নাটটা এক প্যাঁচ টাইট করবেন, হাফ প্যাঁচ, বুঝে গেলো? কাপড়ের উপরেরটা খারাপ হলে, সেটটা খারাপ হলে মেশিনের উপরেরটা, আর কাপড়ের উপরেরটা খারাপ হলে মেশিনের নিচেরটা, মানে ববিন কেসটা টাইট, টাইট বলতে ফুল টাইট না, জাস্ট হাফ প্যাঁচ টাইট করবো, আবার চালাবো, আবার হাফ প্যাঁচ টাইট করবো, এরকম করে অ্যাডজাস্ট করতে হয়, বুঝে গেলো? আর যদি কাপড় কুচকে কুচকে যায় না, তখন যেমন টানটা বেশি হয়ে গেছে, তখন এটাও এক প্যাঁচ লুজ করবে আর এই বড় নাটটাও হাফ প্যাঁচ লুজ করবে।